একুশাগুষ্টের হামলা মামলায় কোনোভাবেই আমাকে জানানোর কোনো তথ্য প্রমাণ না পেয়ে শুধুমাত্র এই মামলায় এসপি আকন্দ মুক্তি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে রিমান্ডের নামে আকন্দ নির্যাতন শেখ থেকে মুক্ত হয়ে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতকে মুক্তি হান্নান লিখিতভাবে জানায় নির্মম নির্যাতনের মাধ্যমে তার কাছে ২১ আগস্টের মামলায় তার মুক্তিকে আমার নাম আদায় করে এটি বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র ২১ আগস্ট মামলায় আমার নামটি যে কোনোভাবেই জড়ানোর জন্যই এমপি না মানিয়ে ফেসেস হাসিনা তার বিশ্বস্ত কর্মী আপনি তাহার আকন্দকে এসপি বানান অপ্রিয় বাস্তবতা হচ্ছে একমাত্র মুক্তি হান্নানের মুক্তিকে জোর করে আমার নাম বের করে ২১ আগস্টের মামলায় আমাকে এটি অবশ্যই তদন্তের নামে অনাচার ও একটি পরিকল্পিত ফরমায়েশকে সাজা দেওয়ার চক্রান্ত তবে আমি একটি প্রশ্ন রাখতে চাই চেয়ারম্যান স্যার বলছেন যার মুখ থেকে আমার নাম বের করে ২১ আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছিল সেই মুক্তি হান্নানকে অবশ্যই আদালতের কাঠগড়ায় আমার আইনজীবী ক্রস এক্সামিন করার সুযোগ পাবে এটি আইনের নিয়ম বিধান ২১ আগস্ট মামলায় আমার আইনজীবীকে আদালতের কাঠগড়ায় মুক্তি হান্নানকে ক্রস এক্সামিনেশন এক্সামিনে করার সুযোগ না দিয়ে কি কারণে অন্য একটি মামলায় মুক্তি হান্নানকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হলো বিশাল প্রশ্ন তার মানে যে মিস্টার তারেক রহমানকে ২১ আগস্টের মামলায় জড়ানো এটা একেবারে যে সরাসরি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধান বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী তিনি তার প্রতিহিংসা এবং জেদ এবং আক্রোশকে কাজে লাগিয়েছেন তাহার আকন্দকে দিয়ে এটা সুস্পষ্ট অন্য একটা মামলায় মুক্তি হান্নানকে তারিখ তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া কেন যে দেশনায়ক তারেক রহমানের লয়ার যাতে তাকে ক্রস এক্সামিন করতে না পারে কি সুন্দর সাজানো প্রক্রিয়ায় তারা যাচ্ছে কোন মানে ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়া শেখ হাসিনা আওয়ামী লীগের অবৈধ সরকারের আইনি প্রক্রিয়া এটা না এখানে কোনো ন্যায় বিচার সুবিচার কোনো কিছুকেই তারা গুরুত্ব তারেক রহমান বলেন এই তথ্যগুলো বিভিন্নভাবে আপনাদের অনেকেই হয়তো অল্প বিস্তর জানে আপনাদের উদ্দেশ্য করছেন তিনি তারপরে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে এইসব প্রশ্ন প্রসঙ্গ আমি আবার তুলে কারণ বর্তমান মাতৃ সরকার একদিকে আদালতকে ব্যবহার করে জাতীয় গণমাধ্যমে আমার বক্তব্য প্রচারে বাধাগ্রস্ত করছে অপরদিকে আমার বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার সব সুতরাং সচেতন জনগণের সামনে থাকুক আদালতকে দিয়ে ওনার বক্তব্য বদলে প্রচার করছে আপনারা জানেন যে আমি সবসময় বলি যে বিএনপিকে সংগ্রাম করতে হচ্ছে সরকারের সকল প্রতিষ্ঠান